জয়প্রকাশ বাবুর কাছেই প্রথমে আসব। জয়প্রকাশ বাবু, আমরা দেখেছি বিভিন্ন সময়, বিশেষ করে যদি সাম্প্রতিক সময় দেখা যায়, তাহলে বিভিন্ন সময় বিরোধীরা, বিশেষ করে আপনারা, এরাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে বারবার সুর চড়িয়েছেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আর তারই মধ্যে কখনো দেখা যাচ্ছে হরিদেবপুর এবং সবথেকে বড় সংযোজন, নবতম সংযোজন আনন্দপুরে 21 জনকে সন্দেহের তালিকায়, এবং তার মধ্যে থেকে একজন মোস্ট ওয়ান্টেড বাংলাদেশে হিউম্যান ট্রাফিকিং এর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন? না বিশাখা, এই বিষয়টা যেটা আলোচনা শুরু হয়েছে আজকের বিষয়, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা এই পশ্চিমবাংলার জন্যে তথা ভারতীয় নিরাপত্তা এবং ভারতের সুরক্ষার জন্যে খুব অশনি সংকেত দেখাচ্ছে। এটা তো কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গ নানা কারণে, বিশেষত শাসক দলের মদতে, এই সন্ত্রাসবাদীদের, অনুপ্রবেশকারীদের একটা সেফ হেভেন, মানে আশ্রয় লাভ করার একটা জায়গা তৈরি হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ। তারা এসে ঘাঁটি গাড়ছে এবং ব্যবহার করছে পশ্চিমবঙ্গকে, বিশেষত বাংলাদেশ থেকে যে সন্ত্রাসবাদী জামাতরা আসছেন, তাদের পোশাক আশাক, চলন বলন, খান পান, এ দেশের মধ্যে এই পশ্চিমবঙ্গ আমরা আসবো, আপনার কাছে আসবো, সেটা একটা সুবিধে। আর এই রাজ্যের শাসক দলের সাহায্যে, এই রাজ্যের শাসক দলের সাহায্যে তারা সমস্ত পরিচয়পত্র পায়, আপনাদের মনে করিয়ে দি যে কয়েকটা হরিদেবপুরে আমরা দেখেছি এই জুলাই মাসেই, দেখেছেন তিনজন জেএমবির সঙ্গে কানেক্টেড লোক গ্রেপ্তার হয়েছিল। এবং দেখুন, এই যে নিয়া ন্যাশনাল মানে এজেন্সি, এনআইএ গ্রেপ্তার করলো সেপ্টেম্বর 2020-তে 6 জন মুর্শিদাবাদ, 3 জন মুর্শিদাবাদের লোককে কেরাল থেকে, তারা সব সন্ত্রাসবাদী, তারা কিন্তু এখানকার পুলিশ তারা পারেনি, তারা আশ্রয় নিয়েছিল, ভুয়ো জাল আইডি তৈরি করেছিল, সব রেশন কার্ড সব কিছু। আমরা আসবো, ওনাকে বলে নিতে দিন, আমরা আসবো। এই গত সেপ্টেম্বর মাসে অ্যারেস্ট হয়, এই যে, এবং এই বছরের জুলাই মাসে, এই 2021-এর জুলাই মাসে বিজয়ওয়াড়া স্টেশনে তারা 8 জন রেলওয়ে প্রোটেকশন ফোর্স, বিজয়ওয়াড়া স্টেশন থেকে 8 জনকে গ্রেপ্তার করলেন। তারা এখানকার বর্ডার ঢুকে তারা পৌঁছে গেছে জাল আইডি নিয়ে। এবার প্রশ্ন, তৃণমূলের লোকরা বলে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে, ঘটনাটা হচ্ছে তারা তাদের চোখে ধুলো দিয়ে কোনোভাবে 8-10 কিলোমিটার ভেতরে ঢুকে আসলেই তারা প্রোটেকশন পেয়ে যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতা, পুলিশ, প্রশাসন এবং শাসক দলের, তাদের রেশন কার্ড তৈরি করে দিচ্ছে, তারা জাল ভোটার হিসেবে তারা ভোট দিচ্ছে, এবং তারা সন্ত্রাসবাদী হিসেবে এখানে ঘাঁটি গাড়ছে। আর আজকে দেখুন, এটা আরো বড় ইস্যু হয়েছে, এইসব দেখে বর্ডার সিকিউরিটি ফোর্সের যখন আওতা বাড়ানো হচ্ছে, তখন শাসক দল এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে যত রকমভাবে নিন্দা গালমন্দ করে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যেটাকে ভারত বিরোধী বলে চিহ্নিত করা যায়। কারণ সেনাবাহিনী আর বর্ডার সিকিউরিটি ফোর্সকে আমরা রাজনীতি করি না, কিন্তু এই তৃণমূল কংগ্রেস এখন বর্ডার সিকিউরিটি ফোর্সকেও আক্রমণ করছে, কারণ তাদের বাড়া ভাতে ছাই দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তাই জন্যে তারা একদিকে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে, ভারত বিরোধী শক্তিকে জায়গা দিচ্ছে যেভাবে খাগড়া করে দিয়েছিল, এবং তারা নিজেদের ভোটার বাড়ানোর জন্যে, এখানকার জনবিন্যাস বদলে দেওয়ার জন্যে, এখানে যাতে ওই যারা দুধেলা গরু, দুধেলা গাই যাতে আরো সংখ্যায় বাড়ে, তার জন্যে সর্বতোভাবে অনুপ্রবেশ এবং জেহাদি কার্যকলাপকে মদত দিচ্ছে এই শাসক দল। শাসক দল যদি না চায়, শাসক দলের পুলিশ যদি অ্যালার্ট হয়, তাহলে এরা এই জাল
কাগজপত্রও তৈরি করতে পারে না আর প্রশাসন যথেষ্ট সক্রিয় নয় সেই কারণেই এভাবে বারবার অবৈধ বা জাল নথিপত্র তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই দেশে আসতে পারছে কলকাতাকে সেফ হাভেন হিসেবে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগই আপনি করলেন অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনি আমাদের সঙ্গে কথা বললেন আপনি আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে